ও 7ই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশের মূল দাবি বুঝে নিতে হবে কাজ ও শিক্ষার অধিকার জোট বেঁধে হটাতে হবে দুর্নীতিবাজ ও দাঙ্গাবাজদের রক্ষাময় শ্রমিকদের মজুরি দিতে হবে রাজ্যের সমস্ত বন্ধ কলকারখানা অবিলম্বে খুলতে হবে শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে অবিলম্বে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে নারীর সম্মান ও নিরাপত্তা চাই রাজ্যের সমস্ত বন্ধ সরকারি স্কুল খুলতে হবে অবিলম্বে কলেজগুলিতে সুষ্ঠু করতে হবে জল জমি জঙ্গল ধ্বংস করে সরকারের মুনাফা লোটা চলবে না দুর্নীতি ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়তে হবে একজোটে 3রা নভেম্বর থেকে DYFI এর উদ্যোগে পায়ে হেঁটে কোচবিহার থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা গোটা রাজ্যের মানচিত্র দিয়ে আপনার পাড়া গলি মহল্লা দিয়ে আপনার বিরুদ্ধে ঘটে যাওয়া সরকারি নাইনসাফির বিরুদ্ধে লড়াই করতে ইনসাফ যাত্রা হাঁটবে আপনার বিরুদ্ধে ঘটে যাওয়া সরকারি নাইনসাফির বিরুদ্ধে লড়াই করতে ইনসাফ ঘটে যাওয়া রাজ্যের সরকারি এবং কেন্দ্রীয় সরকারি যে অবিচার অসাম্য বঞ্চনা ও দুর্নীতি শুরু হয়েছে মোদীর সরকার এখানে খুনের সরকার সুদীপ্ত মারা সরকার মইদুল মারা সরকার সরকারের বিরুদ্ধে সমস্ত জনগণ এক হও এক হও এক হও ব্রিগেড সমাবেশ কলকাতায় এই ইনসাফ যাত্রা ও 7ই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশ অবস্থানরত চাকরি প্রার্থী প্রতারিত সাধারণ মানুষ সহ সমাজের সমস্ত অংশের মানুষের কাছে আমাদের আবেদন হক আদায়ের দাবিতে শিক্ষা কাজ গণতন্ত্রের দাবিতে এ লড়াইয়ে অংশ নিন সবার জন্য শিক্ষা চাই শিক্ষা শেষে কাজ চাই কৃষকের ফসলে কেন্দ্রীয় সরকারি যে অবিচার অসাম্য বঞ্চনা ও দুর্নীতি তার বিরুদ্ধে এই আপনাকে আপনার কথাকে আপনার দাবিকে গোটা রাজ্যে পৌঁছে দিতে আপনার দাবি নিয়ে রাস্তায় হাঁটছে বাংলার যৌবন আর 7ই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড 3রা নভেম্বর থেকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে কোচবিহার থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা আপনার পাড়া আপনার গ্রাম খুলতে হবে অবিলম্বে কলেজগুলিতে সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন করতে হবে সর্বনাশা নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে জল জমি জঙ্গল ধ্বংস করে সরকারের মুনাফা লোটা চলবে না দুর্নীতি ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়তে হবে একজোটে 3রা নভেম্বর থেকে DYFI এর উদ্যোগে পায়ে হেঁটে গোটা রাজ্যের মানচিত্র দিয়ে আপনার পাড়াগুলি মহল্লা দিয়ে আপনার বিরুদ্ধে ঘটে যাওয়া
সরকারি না ইনসাফের বিরুদ্ধে লড়াই করতে ইনসাফ যাত্রা হাঁটবে রাজ্যের প্রতিটি জেলা দিয়ে। আসুন এই ইনসাফ যাত্রায় পা মিলাই। বিগত প্রায় এক দশক ধরে ঘটে যাওয়া রাজ্যের সরকারি এবং কেন্দ্রীয় সরকারি যে অবিচার, অসাম্য, বঞ্চনা ও দুর্নীতি, তার বিরুদ্ধে এই ইনসাফ যাত্রা আপনাকে আপনার কথাকে, আপনার দাবিকে গোটা রাজ্যে পৌঁছে দিতে এক হয়ে হাঁটছে পাহাড় থেকে সাগর। দু মাস ব্যাপী এই অধিকার যাত্রায় আপনার দাবি নিয়ে রাস্তায় হাঁটছে বাংলার যৌবন। আর 7ই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ক্রিকেট। 3রা নভেম্বর থেকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে কোচবিহার থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। আপনার পাড়া, আপনার গ্রাম, আপনার জেলা দু মাস নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় হাঁটছে বাংলার যৌবন। 7ই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশ কলকাতা। এই ইনসাফ যাত্রা এই ধরনের ঘটনা বারংবার ঘটছে। যদিও বনমন্ত্রী নিজেই এখন খাঁচায়, কিন্তু তাও এই ধরনের ঘটনা আমরা চাইব ভবিষ্যতে যাতে আর না ঘটে। সরকারি গাফিলতির বিরুদ্ধেও এই যে ইনসাফ যাত্রা, তাও আমরা প্রতিটি জনপদে এই কথা বলতে বলতে যাব যে সরকারি গাফিলতিতে যাতে আর কোনো মানুষের প্রাণহানি না হয়। এই গতকালের এই দুঃখজনক ঘটনায় যারা প্রয়াত হলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এখন আমরা এখানে খানিকক্ষণ নীরবতা পালন করব। শুরু